সুপ্রিয় দর্শক সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটির সহ পিছনে যে টিনসের বাড়ি আছে এই টিনসের বাড়িটি বিক্রি হবে এবং একদম মেন রাস্তার পাশে আর ষোলো ফিট প্রশস্ত রাস্তা আছে আপনারা যে কোনো প্রকার গাড়ি নিয়ে অনায়াসে এই জমিটিতে প্রবেশ করতে পারবেন এবং এখানে আশেপাশে অনেক বহুতল ভবন আছে আর প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে আপনারা সামনে দোকান করতে পারেন কেননা জমিটির সামনের মুখ অনেক বেশি আপনারা এখানে চাইলে কয়েকটি দোকান করতে পারেন আর যেহেতু মার্কেট পজিশনের জায়গা সেহেতু আপনারা দোকান করলে খুব ভালো চলবে নিচতলার দোকান করলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি জমি সহ টিনসেট বাড়ি বিক্রির বিজ্ঞাপনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তীর চিহ্নিত যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি হবে এবং এই জমিটার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন বহুতল ভবন আছে আশেপাশে এবং নিচে দোকান করা আছে আর আমি আবারও বলছি জমিটার সামনে মুখ অনেক বেশি অর্থাৎ দৈর্ঘ্য অনেক বেশি আপনারা সামনের দিকে অনেকগুলা দোকান করতে পারেন আর এই জমিটার সামনের দিকে ড্রেনেজ ব্যবস্থা আছে আমি আবারও বলছি জমিটার সামনের দিকে ড্রেনেজ ব্যবস্থা আছে আর এখানে তিতাসের বৈধ গ্যাসের ব্যবস্থা আছে ডাবল বার্নারের দুইটা চুলাও আছে এবং পানি আর বিদ্যুতের সুব্যবস্থা তো থাকছেই দেখতে পাচ্ছেন পিছনে কয়েকটি টিনসের রুম করা আছে দর্শক আমি আপনাদেরকে রাস্তাটি দেখে আসি দর্শক আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুড়ির টেক এলাকা আর এই জায়গা থেকে যে জমিটা বিক্রি হবে সেখানে যেতে মাত্র তিন মিনিট সময় লাগবে পায়ে হেঁটে আর যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গাটার সামনে ষোলো ফিট প্রশস্ত রাস্তা আছে এবং মেন রাস্তা থেকে সেই জায়গাটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি স্কিপ করবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সামনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে আসলে এই রাস্তাটা এবং উত্তরা আবদুল্লাপুর থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে এই জায়গাটিতে আসতে মানে যে জায়গাটা বিক্রি হবে সেখানে আসতে আর আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে আর এই কারণে এখানে ভাড়ার এতটা চাহিদা আর যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গার সামনে একটি দোকান করা আছে আপনারা চাইলে আরও কয়েকটি দোকান করতে পারেন হাতের বাম দিকে যে রাস্তাটি চলে গেল এই রাস্তা দিয়ে যেতে হবে এবং কার্পেটিং রাস্তা থেকে কয়েক মিনিট হাঁটলেই সেই জায়গাটিতে যাওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা এবং এ রাস্তাও কার্পেটিং হয়ে যাবে এবং সেট বাড়িটিতে বৈধ গ্যাসের ব্যবস্থা আছে গ্যাস পানি বিদ্যুৎ সকল কিছু সুব্যবস্থা আপনারা পাবেন দুইটি গ্যাসের চুলা আছে জমির কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট করা আছে বিক্রয়ের জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা উত্তর খান দক্ষিণ খান এয়ারপোর্ট দিয়াবাড়ি ক্যান্টনমেন্ট পল্লবী এই সব লোকেশনে জমি কিংবা বাড়ি কিনতে চান তারা এই জায়গার যিনি প্রতিনিধি ইনার সাথে যোগাযোগ করতে পারেন তিনি কম দামে সেসব লোকেশনে আপনাদেরকে জমি বাড়ি কিংবা ফ্ল্যাট কিনে দিতে পারবেন আর আমি ভিডিওর ভেতরেই এই জায়গার প্রতিনিধির নাম্বারটা দিয়ে দেব আপনারা সেখান থেকে নাম্বারটা সংগ্রহ করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে তো নাম্বারটা দেওয়া থাকবেই আপনারা সেখান থেকেও নাম্বারটা পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বোতল ভবন আছে আর যেই জায়গাটা বিক্রি হবে সেই জায়গার ঠিক সামনেই পরপর অনেকগুলা বোতল ভবন আছে আপনারা ঠিক এইভাবেই বাইটি করতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যেই জায়গাটা বিক্রি হবে তার সামনের মুখ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আঠান্ন ফিট এবং প্রস্থ হচ্ছে চল্লিশ ফুট স্কোয়ার একটি জায়গা এবং এই জায়গাটা বিক্রি হবে গেট দেখতে পাচ্ছেন এবং পাশে দোকান করা আছে টেম্পোরালি এবং পিছনে টিন সেট কয়েকটি রুম করা আছে দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ছেচল্লিশ নং ওয়ার্ড উত্তরখান কুড়ির টেক এলাকায় এই জমিটার অবস্থান একদম রাস্তার পাশের জায়গা আপনার এখানে নিস্তালা দোকান করলে অনেক চলবে কেননা আশেপাশে মার্কেট করা আছে এবং পরবর্তীতে আপনারা আরও দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থতলা তলা কিংবা পঞ্চমতলা কাজ করতে পারেন কেননা এখানে আপনারা ভবিষ্যতে দুই থেকে তিন ইউনিটের রাউজিকের জি প্লাস সিক্স সেভেনের অনুমোদন পাবেন এবং এই জায়গাগুলো এখন যদি কিনে রাখেন তাহলে চার থেকে পাঁচ বছরের মধ্যে এই জায়গাগুলোর দাম আরও বেড়ে যাবে আর আশেপাশে অনেক বহুতল ভবন আছে এবং নতুন বহুতল ভবন নির্মাণের কাজ চলতেছে এই জায়গাটা আরও বড় ছিল এই জায়গার পিছনে যিনি মালিক তিনি কিছু অংশ এই জায়গার মালিকের থেকে কিনে নিয়েছেন এখন যতটুকু আছে সেই জায়গাটি মালিক বিক্রি করবেন আমি এই জায়গার পরিমাণ বলে দিচ্ছি এই এখন যেই জায়গাটুকু আছে এই জায়গার পরিমাণ হচ্ছে তিন দশমিক দুই পাঁচ কাঠা আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে তিন দশমিক দুই পাঁচ কাঠা কতটুকু জায়গা বিক্রি করা হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আমি সামনে আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি যে আপনারা ঠিক এভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বহুতল ভবন এবং জমিটা থেকে এগুলা বাড়িগুলো দেখা যায় একদম পাশাপাশি এর নিচ দেখতে পাচ্ছেন দোকান করা আছে আপনারা চাইলে ঠিক এইভাবে দোকান করতে পারেন আমি মালিকের নাম্বার কিংবা প্রতিনিধির নাম্বার ভিডিওতেই দিয়ে দেবো সুপ্রিয় দর্শক বাড়িতে বৈধ গ্যাস আছে তৃতীয় বৈধ গ্যাস এবং ডাবল বার্নারের দুইটি গ্যাসেরও চুলা আছে পানীয় বিদ্যুতের সুব্যবস্থা তো থাকছেই আর জমিটার সামনের দিকে ড্রেনেজ ব্যবস্থা আছে অর্থাৎ সকল নাগরিক সুবিধাগুলোই আপনারা পাবেন আর যেহেতু খুব ভালো একটি লোকেশনে কেননা আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এবং বহুতল ভবন আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে এই কারণে এই জায়গাগুলোর দাম একটু বেশি এই জায়গার মূল্য চাওয়া হয়েছে সর্বমোট মূল্য পঁচানব্বই লক্ষ টাকা দাম ফিক্সড আপনারা যারা জায়গাটা কিনবেন সেক্ষেত্রে মালিক কিছুটা ওনার করবেন দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আর কতটুকু বিক্রি হয়ে গেছে আমি সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে যে দাগ দেওয়া অংশটুকু এত দাগ দেওয়া এই দাগ দেওয়ার পাশ থেকে হাতের বাম দিকে এই অংশটুকু পিছনে যিনি আছেন তিনি কিনে নিয়েছেন এবং এই অংশটুকু বাদে যতটুকু আছে সেই জায়গাগুলো বিক্রি করা হবে একদম মার্কেট পজিশনের জায়গা আর মেন রাস্তার পাশেই শীঘ্রই এ রাস্তা কার্পেটিং হয়ে যাবে আর এই জমিটার ঠিক সামনেই একটি বহুতল ভবন আছে একটি না অনেকগুলো আছে তার সবার থেকে এটা হচ্ছে বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বাড়ি একদম আপনার যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গার সামনে মুখোমুখি জায়গা আর যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো কেন উত্তর আব্দলাপুর থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে আর যে মেন রাস্তাটা দেখালাম সেই মেন রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট সময় লাগবে সেহেতু জায়গাটা খুবই ভালো আর এখানে সকল নাগরিক সুবিধাগুলো আছে আর যেহেতু বাউন্ডারি করা আছে জায়গাটা সেহেতু কারোর সাথে সিমেলা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জমি বাড়ি কিংবা ফ্ল্যাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম